गृहबधू हत्या मामलाय निष्क्रिय अवस्थाने पुलिस। घटनार तीन सप्ताह परो पुलिशेर कोनो हेलदुल नेई। गृहबधू झर्ना घोष हत्या मामलाय उदयपुरे राधा किशोरपुर थानार कर्तव्यरत पुलिश अफिसारदेर भूमिकाय रविवार आगरतला प्रेसक्लाबेर सामने मृतार परिवारेर लोकजन तीव्र क्षोभ उगड़े दिएछेन। घटना सुष्ठु तदन्तेर दाबी तुलेछेन तारा। স্ত্রীকে নৃশংসভাবে খুন, এ ঘটনার তিন সপ্তাহ কেটে যাওয়ার পর ঠুঁটো জগন্নাথের ভূমিকায় পুলিশ। পুলিশ এ কেমন দায়িত্ব পালন করছে, আসলে কার জন্য এই পুলিশ? টেপানিয়ার গৃহবধূ ঝর্ণা ঘোষ খুনকাণ্ডে রবিবার এমনটাই মন্তব্য করলেন মৃতার বাবা। তিনি অভিযোগ করে বলেন, দুর্গোৎসবের ষষ্ঠীর দিনে তার মেয়েকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছিল তার স্বামী রূপক ঘোষ। এ ঘটনার পরই সে গা ঢাকা দিয়েছিল, বাড়িতেই ভোরবেলা তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ব্যাপারে স্থানীয় রাধাকিশোরপুর থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে। পুলিশের কাছে উপযুক্ত বেশ কয়েকটি ক্লু এবং প্রমাণ থাকা সত্ত্বেও পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে পারছে না। তিনি অভিযোগ করেছেন, 11 বছর আগে টেপানিয়া রূপক ঘোষের সঙ্গে তার মেয়ে ঝর্ণার বিয়ে হয়। 5 বছর সংসার ভালোই চলছিল, কিন্তু 5 বছর পরেই টাকার জন্য অভিযুক্ত স্বামী বেশ কয়েকবার মারধর করতে শুরু করে। ক্রমে প্রতিদিন তার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন শুরু হয়। তিনি অভিযোগ করেছেন, শেষ পর্যন্ত তাকে হত্যা করা হবে। খাটের ভিতরে একটু ঘুমাইছি, 3টা বাজে, এইটাই মাঝে সাইজে গুপ গুপ মানে আগর করে গিয়ে আবার শুয়েছি। কি বাড়ির আবার শুইতে আছি, কি খবর আবার শুইতে আছে, আমি ডুমুর দিক দিয়েছি মাঝে ইয়ে গড় ঢুকে রাই আমার মাইয়া রে 60টা খুব দিয়ে রে আমার গড় ঢুকে যা আমি দুন মারিয়ে রে মুই গেছি যাইয়ে দেখি আমার মাইয়া ফরার মাঝে খুব দিয়ে রেছে, গলার দিছে হাতে দিছে এমনি এমনি সব দিয়ে খুব আর ভিডিও দিয়েছে ইয়ার বর আমার দুমরো যেতে নিচে গা আমি দুন মারিয়ে রে গেরাম মুইয়ালে ঢুকে গেছি গা। তিনি জানিয়েছেন, মৃত মেয়ের দুটি সন্তানকে তাদের নিরাপত্তা এবং ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে প্রতিপালন করে চলেছেন, কিন্তু যতদিন না অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে ততদিন নানান দুর্ভাবনা থাকছেই, কারণ অভিযুক্ত যে কোনো সময় তাদের বাড়িতে উপস্থিত হতে পারে এবং প্রাণনাশ করতে পারে। চাঞ্চল্যকর ঝর্ণা ঘোষ হত্যাকাণ্ডে রাধাকিশোরপুর থানার ব্যর্থতায় বিরক্তির সৃষ্টি হয়েছে স্থানীয় এলাকার লোকজনেদের মধ্যেও। জানা গেছে, এ ঘটনার পরও অভিযুক্ত নিজ এলাকায় বসবাস করছে, কিন্তু পুলিশ এক্ষেত্রে কোনো ব্যবস্থা নিচ্ছে না। গৃহবধূ নির্যাতনের ঘটনায় সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে সেখানে আগে থেকেই রাজ্যের থানাগুলোকে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন। সেই জায়গায় কেন স্থানীয় থানা কোনো ব্যবস্থা নিচ্ছে না, সেটাই প্রশ্নের। মৃত গৃহবধূর পরিবারের তরফে জানানো হয়েছে, পুলিশ যদি এক্ষেত্রে সুষ্ঠুভাবে তদন্ত না করে তাহলে তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন এবং অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক সেই আবেদন রাখবেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।